আর সময় নেই, যা যাবারটা গেছে চলে, যা আছে তা রাখো সামালে। যদি সামালে রাখতে পারো তাহলে মোটামুটি আর বাকি কটা দিন কোন রকমে চলে যাবে। আর যদি একবার হরিবল বলতে পারো তাহলে তো ব্যাস, হরিবল হরিবল। তাই এমনি এমনি হরিভজন হবে না, হরিভজন করতে গেলে কতগুলো প্রসেস আছে, সিস্টেম আছে। সেগুলো কি না, আগে ব্রহ্মচর্য, তারপর গার্হস্থ, মানে ব্রহ্মের আচরণ জেনে তারপরে তুমি সিদ্ধান্ত করবে আমি বিয়ে করব কি করব না। তাহলে আগে ব্রহ্মচর্য, তারপর গার্হস্থ, মানে বিয়ে করা। এবারে গার্হস্থে গিয়ে তুমি ছেলে নেবে না মেয়ে নেবে, মেয়ে নেবে না ছেলে নেবে, না কিছুই নেবে না, সেটাও তোমার উপরে ডিপেন্ড করছে। কারণ তুমি ব্রহ্মচর্য করেছো তাই তোমার উপরে এটা নির্ভরশীল। তা শুনুন, বাউলের আসল তত্ত্বের কথাটা খুলে বলবো, কারণ সময় নাই। কালকে আপনাদের সঙ্গে আমার দেখা হবে কিনা নো গ্যারেন্টি। তাই যেটুকু সময় আছে ভাই, অশান্তি ঝগড়া কলহ নয়, শুধু প্রেম প্রেম প্রেম। কি প্রেম? না যে প্রেমের মধ্যে তুমি কিছু দিলে আমি তোমাকে দেবো, তুমি দিলে আমি দেবো, এই দিয়া দিই করবো, এইসব নয়। ভালোবাসার জন্য এই ভালোবাসা, যার মধ্যে কোনো বিনিময় নেই। তোমাকে আমি ভালোবাসি, তুমি শালা বললো আমার, তুমি গৌর হরি, হরিবল হরিবল। তাই বাউল কি বলেছে শুনুন। আচ্ছা কারা কারা আমার দলে নাম লেখাবেন ভাই, একটু দয়া করে হাত তুলবেন। নিতাই গৌর বিমানন দেখবার, হরি হরিবল। এই তো এই তো এই তো নবদ্বীপ। তাই কি বলছে জানেন, এই হরিভজন করতে গেলে একটা সহজ পদ্ধতি আছে, সেটা কেমন? ওরে হরির ভজন করবি যদি, তোরা হরি ভজন করবি যদি রে ও ভাই বন্ধু পিতা মাতা দাদা সুত ভক্তবৃন্দ, তোরা হরির ভজন করবি যদি, এই ছাঁচার জলটা ধীরে ধীরে মোর কচাতে ওঠা 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 ওঠা, হরি ভজন বড় লেঠা।
আমের ভিতর জামের চারা, ওরা তিনটি পোতায় আটা, শ্যামকে যখন পেয়েছি একটা কথা বলি, বাবা একটা আমের ভিতর জামের চারা, এক দুই তিন, তিনটে মোটায় আটা, তাতে চার রকমের ফল ধরেছে। কেমন মজার ব্যাপার, এক ট্রাক আছে চার রকমের ফল ধরেছে শ্যাম ভাই, তাতে চার রকমের ফল ধরেছে, খেতে কেমন তুমি কি জানো? ইরা পিঙ্গলায়ার সুষন্নাতে, হরিবল হরিবল, সেটা খেতে কেমন, তার স্বাদটা কেমন? না পাঁচ রকমের মিঠা, ওই পাঁচ রকমের মিঠা, ওই পাঁচ, তা পাঁচ রকম মিষ্টি কি? শান্ত দাস সূক্ষ্ম বাৎসল্য মধুর, এই পঞ্চভাব, পঞ্চতত্ত্ব, পঞ্চরস, পঞ্চভূত। হরিবল হরিবল। তাহলে বাবা, ইয়ে একটা গাছে চার রকমের ফল, চারটে ফল কি কি? ধর্ম, আর এরম করে সেটা সেটা কি, ওটা কি? অর্থ মানে টাকা করি নাকি? আর কাম, মুখ্য, মুখ্য মানে তুমি আর আমি গোবিন্দর সঙ্গে, আর কাম মানে আর তো বলতে হবে না, সব তো প্রাইমারি নয় ইউনিভার্সিটি পাস করে বসে আছি আমরা সবাই। গৌর হরিবল, গৌর হরিবল। তাই বাউল কি বলেছে শুনুন, আমের ভিতর জামের চাঁদা তিনটি মোটায় আটা। আচ্ছা, নবদ্বীপে এরকম মা আছেন কি যে বাপকে দরকার নাই, আমার মতন একটা স্বপ্নের মা হবে? থাকলে হাত তোলো। একটা মা কিন্তু হাত তোলেনি। আচ্ছা, এমন বাবা আছেন যে আমার মাকে দরকার নাই, একটা স্বপ্নের বাপ হবে? হাত তোলো। খ্যাপাবো হয়ে যাচ্ছে না ব্যাপারটা, পুরো খ্যাপার কাণ্ড হয়ে গেল তো, হবে না। আচ্ছা আমি বলছি, আসতে পারি না, মা বাবা দুজনের ইচ্ছে হলো ছেলে কিংবা মেয়েও, এবার কি বলেন একটু? হ্যাঁ বলবেন, হবে? হ্যাঁ হাত তুলে বলুন, হবে? যদি হয় বলবেন হ্যাঁ, হবে না। যদি মায়ের বাবার ইচ্ছা ছেলে মেয়ে হতো, তাহলে যাদের ছেলে মেয়ে নেয় গোদা বাংলায় তাদেরকে আটকুড়ো বা আটকুড়ি বলে, তাহলে আর থাকতো না। তাহলে দেহের মধ্যে মায়ের অংশ চার, বাবার চার, কত? আট, ঈশ্বরের দেওয়া হচ্ছে দশ। এই আঠেরো মোকামে দেহটি গঠিত হয়েছে। তাই আমের ভিতর জামের চারা তিনটে বোতা, কি কি? মা বাবা আর ঈশ্বর, এই তিনজনের কৃপা ছেলে মেয়ে হয়। মা বাবার ইচ্ছা থাকবে, কিন্তু গোবিন্দের ইচ্ছা মায়ের 4%, বাবার 4%, আর ঈশ্বরের হচ্ছে 10%। এই আঠেরো মোকামে দেহটি গঠিত। তাই বাউল বলছে, আমের ভিতর জামের চারা তিনটে মোটায় আটা, তাতে চার রকমের ফল ধরেছে। এইবারে বাউল দিকে বলছে একটা কথা, এইখানে যে বাউল গান হচ্ছে, এই আলোটা জ্বলছে, এটা এমনি এমনি জ্বলছে কি? এর জন্য ওই এটা দরকার, এই যে মঞ্চটা হয়েছে এর জন্য এটা দরকার, এই যে বাউলটা এসেছে, গাড়িতে চাপলে ভাড়া না দিলে হ্যাঁ নামুন, সাধু ফাধু বুঝি না, তাহলে এইটা দরকার মানে টাকা। তাহলে ধর্ম, আমরা যেটা অনুষ্ঠানটা হচ্ছে ধর্ম, ধর্ম কর, ধর্মের অনুষ্ঠান, তাহলে ধর্ম করতে গেলে অর্থ দরকার। তা আপনারা কি এমন ভক্ত কেউ আছেন যে এই বাউল মহোৎসব থেকে বাঁচিয়ে রাখার জন্যে কি
কিছু অর্থ এনে আমার হাতে দিয়ে বলবেন, স্বপন বাবা এই অনুষ্ঠান যুগ যুগ বেঁচে থাক, আমি সহৃদয় ব্যক্তি প্রমাণ দিচ্ছি, তাতে যার কাছে যা আছে 5, 10, 120, 2000, 5000, 10000 যা দেবে আমাদের লাগবে কাজে, কারণ একটু পরে শিল্পীরা বিদায় নেবে, তা আমাদের অনুষ্ঠানটি ভিক্ষা করে অনুষ্ঠান। তাই সমস্ত বাবা মায়ের কাছে আমি বলবো, ছেলে মেয়ের জন্য অনেক ব্যাংক ব্যালেন্স করেছ, কিন্তু 84 লক্ষ জনই ভ্রমণ, তোমাকে তো আবার আসতে হবে, তাহলে সেই জন্মের জন্য কিছু ব্যাংক ব্যালেন্স করে রেখে যাও। কে আছে বাবার বেটা দানির ছেলে আমার জানা নাই, এইখানে প্রমাণ পাবো কে সত্যিকারের দানির সন্তান, ভক্তের সন্তান। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। ওদিকে এক ভক্ত 100 টাকার নোট একটি নিয়ে ডাকছে আমায়, কৃষ্ণ ভক্ত মায়ের সন্তান থাকবে না, এটা কখনো হয়? তাই অনেক বাবা মায়েরা কেউ 100 টাকা, কেউ 10 টাকা, কেউ 20 টাকা দিচ্ছে, তা আমি বলবো সবাই একজনও বাদ যাবেন না, জেনে থাকুন। আমি স্বপন বাউল বলছি, আমার কথায় যদি কাজ হয় আমি আমার ঈশ্বর, আমার গৌর সুন্দর, আমার কৃষ্ণ, তার কাছে প্রার্থনা করব এই দান যেন গোবিন্দ তার ব্যাংকে জমা করে যারা দিচ্ছে এই জন্মে যা দুঃখ কষ্ট আছে, আগামীতে যেন তারা সত্যিকারে তোমার চরণে ঠাঁই পায়, অন্তত অর্থ চিন্তায় তাদেরকে না ভুগতে হয়। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি হরি বল। একে ভক্ত দানি ভালো করে গেলেন দান, তাই আমের ভিতর জামের রকমের ফল ধরেছে, 5 রকমের মিঠা হরির ভজন বলে হরির সাধন বল। আপনি ওদিকে যান, চেষ্টা করবেন একটু বেশি করে দেওয়ার, কারণ এবছরের পরিস্থিতি খুব একটা ভালো নেই, অনেক শিল্পীরা এসেছে, শিল্পীদের সম্মান নষ্ট হওয়া মানে আমাদের সকলের হওয়া। হরি বল হরি বল। সেটা মাথায় রেখে একটু দান ধ্যান করবেন যদি এই অনুষ্ঠানগুলো আবার চান, আর যদি না চান তাহলে দান করার দরকার নেই। হরি বল হরি বল।
হরিভজন করবি যদি। এই দেখুন কৃষ্ণ ভক্ত মায়ের সন্তান একজন 500 টাকা দিয়েছে, কত বড় হৃদয়, নামটা একটু বললে ভালো হয়। তপন কুণ্ডু বলরামপুর থেকে এসেছেন, আপনাদের নবদ্বীপ থেকে নয়, বলরামপুর অনেক দূর রাস্তা, এক গ্রাম থেকে, সেখান থেকে এসে তিনি আনন্দ পাচ্ছেন, তাই এই অনুষ্ঠানটিকে বাঁচিয়ে রাখার জন্যে 500 টাকা দিয়েছে। তার নবদ্বীপে কি এমন ভক্ত নাই একটা 2000 টাকার নোট দিয়ে বলবেন আমি আরো বেশি ভালোবাসি। নিতাই গর্বেন্দ্র হরি হরি বল। হরি পদয়ে বলে মানুষ হলে জন্ম নিলি খেতা, নাদা গুরু নাই শুধুই পাছি ভব, আমরা নিজেকে দেখি মোতা গৌর। হরি বল হরি বল হরি বল হরি বল। Oh,